আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। এসএসসি পরীক্ষা 2022-এর শেষ সময়ের গাইডলাইন নিয়ে আমরা কথা বলবো। তোমরা যারা পরীক্ষার্থী আছো, অনেকেই হয়তো বা কম বেশি জানো তোমাদের পরীক্ষা স্থগিত হয়েছে এবং পরীক্ষা হবে 15ই সেপ্টেম্বর, অর্থাৎ এখানে তোমাদের হাতে বেশ অনেক সময় রয়েছে। এই সময় দুইটা বিষয় হতে পারে, এক তুমি এই সময়টাকে কাজে লাগিয়ে অনেক ভালো ফলাফল করতে পারো, আর দ্বিতীয়ত এই সময় তুমি একদম না পড়ে তোমার পরীক্ষায় খারাপ রেজাল্ট করতে পারো। কারণ যদি তুমি না পড়ো তাহলে পরীক্ষার আগে সে পেশাটা পড়বে, এতদিন যা পড়েছো সেটা ভুলে যাবা, পরবর্তীতে পরীক্ষা খারাপ হবে। সো আজকে এই ভিডিওতে আমরা তোমাদের এখানে করণীয় বা বর্জন নিয়ে কথা বলবো। আমরা আজকে ভিডিওটি এমনভাবে সাজিয়েছি যাতে শিক্ষার্থীরা বিষয়গুলো বুঝতে পারে খুব সহজে, এবং তোমাদের জায়গা থেকে যে প্রশ্নগুলো তোমরা এতদিন আমাদেরকে করে এসেছো সেই বিষয়গুলো নিয়ে একটু বেশি আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবা। এখানে একটা কথা তোমাদেরকে আমি বলি, এখানে লেখা দেখতে পাচ্ছ যে পরীক্ষার আগের প্রস্তুতি, দেন মূল পরীক্ষা, দেন হচ্ছে রেজাল্ট। দেখো, রেজাল্ট সর্বশেষে অবস্থান করছে। তুমি পরীক্ষা কেমন প্রস্তুতি নিছো, কেমন পরীক্ষা দিচ্ছো, এটা ইম্পর্টেন্ট না। সবাই দেখবে তোমার রেজাল্ট। তুমি যখানে যেখানে ভর্তি হতে যাবা, বা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, বা তুমি একটা ভালো ইউনিভার্সিটি অ্যাডমিশন করতে যাচ্ছ, সব জায়গায় তোমার রেজাল্টটাকে প্রেফার করবে। তুমি তোমার পরীক্ষা স্থগিত হয়েছে কিনা, তুমি পরীক্ষা দিতে পারছো কিনা, তোমার জ্বর ছিল কিনা, তোমার মুখস্থ হয়নি, বা তুমি ভালো পরীক্ষা দিতে পারোনি, প্রশ্নকরণ পড়েনি, এগুলো কোনো কিছু তখন অজুহাত হিসেবে থাকবে। সবাই তোমার রেজাল্টটা দেখবে। সো আমরা রেজাল্টের ফোকাস দিয়ে যদি দেখি তাহলে আমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকগুলো বিষয় করণীয় বা বর্জনীয় আছে। সো এবার এই জন্য বলবো তোমরা একটু মাথা ঠান্ডা রাখো, বিষয়গুলো বোঝো। আমি সবাইকে প্রেশার দিচ্ছি না, তোমরা এখন ফ্রি টাইম পাইছো, ফ্রি খুব মজা মাস্তি করো, এনজয় করো, ওকে। বাট কিছু কিছু বিষয় মাথায় রেখে পড়াশোনাটা কন্টিনিউ করলেও খারাপ হয় না। সো চলো আমরা বিষয়গুলো তোমাদেরকে একে একে দেখিয়ে দিই। প্রথমত বলি, এখানে আমরা কয়েকটি পয়েন্ট সাজিয়ে রেখেছি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পরীক্ষার আগে কোথাও বেড়াতে যাওয়া যাবে কিনা, পরীক্ষার আগে কোনো ব্রেক নেওয়া যাবে কিনা, দৈনিক কত ঘন্টা পড়তে হবে, প্রতিদিন কোন বইগুলো পড়তে হবে, কখন কখন পড়তে হবে, কখন কোন বই পড়তে হবে, দেন হচ্ছে পরীক্ষার সময় ভালো রেজাল্টের জন্য স্পেশাল কি করা যেতে পারে, দেন পরীক্ষা স্থগিত হওয়ার পর পড়া থেকে মন উঠে গেছে, এক্ষেত্রে করণীয়টা কি। সো স্থগিত হওয়ার পর অনেকে এটা এই প্রবলেমটা আমরা সবচেয়ে বেশি যে স্থগিত হয়েছে এখন আর পড়াশোনা করতে ভালো লাগছে না, বাট এখানে করণীয়টা কি, কী করলে তোমার পড়াশোনাটা কন্টিনিউ করা উচিত বা কী করলে তোমার জন্য ভালো হবে। সো আমরা একে একে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আমি এখানে মূলত অত ডকুমেন্টারি ভিডিও করছি না, আমি আমার কন্টেন্টের প্রতি ফোকাস দিচ্ছি। আমি কি বলছি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবা, ছোট্ট একটা ভিডিও করবো, চেষ্টা করবো অল্পেতে সারার। পরীক্ষার আগে কোথাও বেড়াতে যাওয়া যাবে কি না বা ব্রেক নেওয়া যাবে কি না, দুইটা একই প্রশ্ন। বাট কথা হচ্ছে কি, দেখো পরীক্ষার আগে ব্রেক নেওয়া যাবে, একদমই যাবে না। কেন বলছি, যদি ধরো তুমি একটা ব্রেক নিলা 2 দিন 3 দিনের, ব্রেকটা নিয়ে তুমি পরবর্তী তোমাকে আবার কিন্তু প্রথম থেকে শুরু করতে হবে। তুমি যদি পরবর্তীতে এসে শুরু করতে হবে, ধরো তুমি নানা বাড়িতে গেলা, 3 দিন বেড়াতে গেলা, আইসে যদি আবার পড়াশোনা শুরু করে সাথে সাথে পড়াশোনা শুরু করতে পারো, দেন ওকে, তাহলে তুমি ব্রেক নাও। কিন্তু তোমার আইসে যদি আলিশ্যামিতে ধরে তোমার আর ভালো লাগছে না পড়াশোনা, তারপর যদি তুমি আবার পড়াশোনা শুরু করতে 1 সপ্তাহ লেগে যায়, তাহলে দরকার নেই ব্রেক নেওয়ার। যদি তুমি তারপরও ইমার্জেন্সি কোথাও ব্রেক নেওয়ার দরকার হয়, কোথাও যেতে হয়, তাহলে অন্তপক্ষে বই নিয়ে যাও, অন্তপক্ষে দিনে 1টা ঘন্টা হলেও তোমাকে তখন তুমি পড়বা। কারণ তুমি বই থেকে দূরে থাকলে কিন্তু তোমার জন্য সমস্যা, তখন কিন্তু তোমাকে অনেকটা পিছিয়ে নিয়ে যাবে। এটা নিয়ে অনেক কথা বলেছি, বাট 1 ঘন্টা দৈনিক হলেও তোমাকে পড়তে হবে যদি তুমি কোথাও বেড়াতে যাও। আর যদি একদমই পড়া সম্ভব না, অন্তপক্ষে এসে তোমার সাথে সাথে পড়াশোনা শুরু করতে পারো, সেরকম মেন্টালিটি তোমাকে তৈরি করতে হবে। দ্বিতীয়ত আমরা কথা বলছি দৈনিক কত ঘন্টা পড়তে হবে। এখানে মূলত 2 ধরনের শিক্ষার্থী অবস্থান রয়েছে, যাদের মোটামুটি অনেক ভালো প্রিপারেশন আছে তাদের ক্ষেত্রে পড়ার সময়টা খুবই কম, কিন্তু যাদের এখনও অনেকগুলো অধ্যায় বাকি আছে, যারা ওই পরীক্ষার আগে যেমন তেমন পড়ে পরীক্ষা দিতে চাচ্ছিল, তাদের যেহেতু শিক্ষা মন্ত্রণালয় একটা সুযোগ দিয়েছে, তাহলে এই সুযোগে কেন তুমি সদ্ব্যবহার করবে না? তুমি যদি এখনও যাদের পড়া হয়েছে তাদের মতো দৈনিক 1-2 ঘন্টা পড়ো, তাহলে তো হবে না। যদি তোমাকে সময় দিছে তাহলে তুমি সময়টা কাজে লাগাও, লাগিয়ে তুমি এই সময়টা একটা ভালো রেজাল্ট করে ফেলো। সেক্ষেত্রে আমি বলি দৈনিক কত ঘন্টা পড়ার ক্ষেত্রে যারা মোটামুটি কায়দায় বই শেষ করেছে তারা কম হলেও 2 থেকে 3 ঘন্টা পড়বা, আর যাদের এখনও শেষ হয় না তারা একটা দৈনিক রুটিন তৈরি করে ফেলো এবং তুমি কত ঘন্টা পড়বা মিনিমাম 3 থেকে 4 বা 5 ঘন্টার উপরে পড়ার চেষ্টা করবা। সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, রাত্রেবেলা 2 ঘন্টা, এভাবে তুমি পড়ো, মানে ভাগ ভাগ করে পড়ো তুমি। দেন আসি প্রতিদিন কোন বইগুলো পড়া উচিত। দেখো বই পড়ার ক্ষেত্রে তুমি তোমার নিজস্ব একটা চাহিদা মতো যে বইগুলো এখনও শেষ করো সেগুলো পড়ো, কিন্তু বিশেষ করে ইংরেজির বিভিন্ন প্যারাগ্রাফ, বিভিন্ন বিষয় যেগুলো মুখস্থ করেছো, বাংলার অনেক কিছু মুখস্থ করেছো,
বা গণিত অনেক অঙ্কগুলো করেছো, অন্তত চেষ্টা করবে প্রতিদিন সেই অধ্যায়গুলো টুকটাক লেখার জন্য বা সেগুলো একটু পড়ার জন্য। এতে হবে কি তোমাকে সেগুলো আর ভুলে যাবে না। তুমি যদি সেটা এক সপ্তাহ ফেলাই দাও, দেখা গেল ওইটা আবার এক সপ্তাহ পর তোমাকে আবার মুখস্ত করতে হবে, কারণ তুমি ভুলে গেছো। বাট তুমি যদি এক সপ্তাহে প্রত্যেক দিন 10 মিনিট বা 5 মিনিট করে ওটা একবার করে পড়ে গেলো, তাহলে কিন্তু এক সপ্তাহ পর তোমাকে আর মুখস্ত করতে হচ্ছে না, কারণ তুমি প্রতিদিন পড়তেছো, আরও পড়াটা ভালো হচ্ছে। দেন কখন কখন পড়তে হবে, আমি ওই যে বললাম সকাল বিকাল রাত, তবে সকালবেলা একটু বেশি পড়ার চেষ্টা করবা, কারণ সকালবেলা মাথাটা অনেক ঠান্ডা থাকে, আর রাতে বেশি পড়ার চেষ্টা করবা। বিকালবেলা যদি সময় পাও পড়ে ফেলবা, বাট সকাল বিকাল রাত টাইম টেবিলভাবে শিডিউল করে ফেলবা। আর কখন কই কোন বই পড়তে হবে, সকালের ক্ষেত্রে আমি এটা আগেও বলেছি যে সকালে ইংরেজি গণিত কঠিন বিষয়গুলো পড়বা, কারণ আমি ওই যে বললাম মাথা ঠান্ডা থাকে, ব্রেন একদম ফ্রেশ থাকে আমরা ঘুম থেকে ওঠার পরে, সেক্ষেত্রে সকালে চেষ্টা করবা কঠিন বইগুলো পড়ার, আর বিকালবেলা বা রাত্রিবেলা সহজ বইগুলো পড়ার চেষ্টা করবা। সকালবেলা যদি তুমি একটা ইংরেজি প্যারাগ্রাফ পড়ো, সর্বোচ্চ দেখা যায় যে আধা ঘন্টার মধ্যে মুখস্ত করে ফেললা, কিন্তু সেই প্যারাগ্রাফ রাত্রিবেলা পড়তে যাবে দেখবা যে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাচ্ছে, কারণ তোমার মাথায় সারাদিনের প্যাচগোছ রয়েছে যার কারণে পড়া মুখস্ত হচ্ছে না। সো এই কয়েকটা পয়েন্ট নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে একটা দৈনিক রুটিন তৈরি করতে হবে তোমাকে। ধরো সামনে 15 সেপ্টেম্বর পরীক্ষা তোমার, নাকি? সো 15 সেপ্টেম্বর পর্যন্ত তুমি এখন থেকে আজকে থেকে একটা খাতা কলম নিয়ে বসবে এবং একদম 15 সেপ্টেম্বর এই যে এভাবে লিখবা যে আজকে কয় তারিখ সেই তারিখ লিখবে, এভাবে করতে 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ এরকম করতে হবে। তুমি 15 সেপ্টেম্বর পর্যন্ত তুমি তোমার তারিখটা সাজিয়ে ফেলবা, সাজিয়ে তুমি প্রত্যেক দিন কী কী পড়তে চাও অন্তপক্ষে এক সপ্তাহ তুমি লিখে ফেলবা। ওই এক সপ্তাহ তোমার প্ল্যান কী, তুমি যদি পারো পুরো 15 সেপ্টেম্বর পর্যন্ত তুমি লিখে ফেলো, যে তুমি প্রতিদিন বাংলা 2 অধ্যায় পড়বা, ইংরেজি 2 অধ্যায় পড়বা, এরকমভাবে 2 অধ্যায় 3 অধ্যায় করে পড়বা, বা কোনটা কতটুকু পড়বা, এরকম একটা রুটিন তৈরি করে ফেলবা। বা দেখা গেলো কি যে তুমি তোমার প্রথম টার্গেট বাংলা বইটা শেষ করবা, তারপরে তুমি হয়তো বা প্রথম 5 দিন বাংলা বই শেষ করলা, পরের 5 দিন তুমি বাংলা দ্বিতীয় পত্র করলা, পরের 5 দিন বা 10 দিন গণিতগুলো ধরলা, পরের 5 দিন তুমি ইংরেজি প্রথম পত্র ধরলা, পরের 5 দিন ইংরেজি দ্বিতীয় পত্র, এভাবে একটা পুরো রুটিন তৈরি করে ফেলো। সেভাবে তুমি তোমার রুটিনটা তৈরি করবা জাস্ট এই কয়টা বিষয় মাথায় রেখে, যেগুলো আমি বলেছি দৈনিক কত ঘন্টা পড়বা এবং কোন কোন বই পড়বা সেটার উপরে। আর শেষ সময় স্পেশাল কী করা যেতে পারে এটা নিয়ে যদি বলি, শেষ সময় স্পেশাল তেমন কিছুই না, তবে যথেষ্ট পরিমাণ তুমি মডেল টেস্ট বা পরীক্ষা দিতে পারো। দেখো পরীক্ষা মানে তোমাকে কিন্তু একটা বাস্তব একটা এক্সপিরিয়েন্স দিবে। তুমি যতই পড়ো, তুমি যদি হুট করে একটা পরীক্ষা বসো তখন কিন্তু পরীক্ষা তাহলে খারাপ হয়। সো বাসায় বসে চেষ্টা করবা নিজে নিজে মডেল টেস্ট দেওয়ার জন্য, বা একটা কোনো একটা বোর্ডের প্রশ্ন, আজকে তোমার টার্গেট হচ্ছে তুমি অঙ্ক করেছো, তাহলে আজকে কী টার্গেট, আজকে শোভন ভাইয়া বলছে আমাকে ঢাকা বোর্ডের 2017 সালের অঙ্ক প্রশ্ন আমি আজকে সলভ করব। কি করতে হবে আমাকে, সেখান থেকে যে কোনো 4টা প্রশ্ন অ্যান্সার করব। আমি কিন্তু জানি না 2017 সালে ঢাকা বোর্ডে কী প্রশ্ন আসছে, আমি গিয়ে ধরলাম যেহেতু আমার অঙ্ক বই কমপ্লিট ইতিমধ্যে, তো আমি দেখলাম যে ওই 11টা প্রশ্নের মধ্যে আমি কোন 4টা পারতেছি, আমি সাথে সাথে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমি সৃজনশীল 4টা লিখে ফেলবো, আমার আজকে একটা পরীক্ষা হয়ে গেল। তাই এই যে গণিতে একটা এক্সপিরিয়েন্স তোমার হয়ে গেলো, পরীক্ষা কতটুকু হইলো, টাইম বেশি লাগতেছে নাকি কম লাগতেছে, কোনো সমস্যা আছে কি না, পরীক্ষা দিলে পরীক্ষা মেন্টালিটি নিয়ে পরীক্ষাটা দিবা, দেন এটা তোমাকে অনেক কাজে দেবে। দেন আসি পরীক্ষা স্থগিত হওয়ার পর পড়া উঠে গেছে বা মন উঠে গেছে ক্ষেত্রে কী করতে পারো। দেখো মন উঠে গেছে যে প্রথমে বলেছিলাম, মন উঠে গেলে কিচ্ছু হলে এগুলো কিন্তু কেউ দেখবে না, দেখবে তোমার রেজাল্ট। আমি গতবার প্রায় 400 থেকে 450 শিক্ষার্থীর রেজাল্ট দেখেছিলাম লাইভে, প্রায় আমাদের লাইভে প্রায় 30,000 ওয়াচিং ছিল। সো সেখানে আমি সবার রেজাল্ট দেখতেছিলাম, ওরা কী রেজাল্ট করছে, কী পড়াশোনা করছে সেটাই শোনা, আমি দেখতেছি কে প্লাস পেয়েছে, কে গ্রেড পেয়েছে, কে মাইনাস পেয়েছে, এগুলো দেখতেছিলাম। সো সবাই ভর্তি পরীক্ষা যখন দিবা, যখন ভর্তি হতে যাবা, বা যে কেউ, সবসময় তোমার রেজাল্টটাকে প্রাধান্য দেওয়া হবে। আমাকে যদি এখন জিজ্ঞেস করো ভাইয়া আপনি তখন কেমন স্টুডেন্ট ছিলেন, এটা কিন্তু তুমি আমাকে জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে ভাইয়া আপনি এসএসসিতে কত রেজাল্ট করছিলেন, আমাকে অনেকে মাঝে মাঝে এমনটা জিজ্ঞেস করে। সো এক্ষেত্রে রেজাল্টটা ইম্পর্টেন্ট। সো এক্ষেত্রে তুমি এই যে পড়া থেকে মন উঠে গেছে এটা ওটা বললে তো কোনো লাভ নেই ভাইয়া, তোমার রেজাল্টটা দেখবে। সো এক্ষেত্রে তোমাকে পড়তে হবে, তুমি কম পড়ো বেশি পড়ো, তোমার পড়াগুলোর জন্য তোমার মাথায় থাকে, পরীক্ষার জন্য ভালো হয়, তার জন্য যতটুকু দরকার করো, প্রেশার না, প্রেশার নিও না, তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করো। আজকে দেখলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 2টা নিউজ পাইছি, একটা ছেলে, 2 জন এইচএসসি পরীক্ষার্থীকে রোডে মারা গেছে, ওরা মূলত অ্যাক্সিডেন্ট করে, আর একটা মেয়ে নাকি ছেলে আত্মহত্যা করেছে পড়াশোনার চাপে। দ্যাটস এ কী একটা ব্যাড নিউজ, মানে পড়াশোনার চাপে আত্মহত্যা করবে, দুনিয়াতে তো আরও অনেক কিছু আছে, পড়াশোনা ভালো না লাগলে করো না, চলে যাও কোথাও একটা, বাট মাথা ঠান্ডা রাখো, পড়াশোনা লাইফে একটা জাস্ট তোমার একটা জার্নি, এটা এই জার্নিটা নিয়ে এটা মজামস্তি করার মতো করে একটা বিষয়। যাই হোক আমি কী বলতে চাচ্ছি আশা করি বুঝতে পারছো, পড়াশোনা বেশি প্রেশার নিও না, বাট চেষ্টা করো ভালো কিছু করার। তুমি যে 3 ঘন্টাটা পরীক্ষাতে তোমাকে অনেক কিছু নির্ভর করবে এমনটা কিন্তু না। যাই হোক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।